দোকান ও বাসাবাড়ির উপর হেলে পড়েছে বৈদ্যুতিক খুঁটি। খুলনার খালিশপুর বিআইডিসি রোডে দীর্ঘদিন ধরে চলছে সড়ক সংস্কার ও প্রশস্তকরণের কাজ। শনিবার দুপুরে সড়কের নিস্পিন মিল মোড়ে হেলে পড়ে বিদ্যুতের সাতটি খুঁটি। এতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ১০টি বাসাবাড়ি ও দোকানপাট। স্থানীয়রা জানান, সড়কে কাজ চলাকালীন এক্সকাভেটরের আঘাতে ওয়াসার পানির পাইপ ফেটে যায়। এতে বৈদ্যুতিক খুঁটির গোড়ায় পানি জমতে থাকে। বারবার জানানোর পরেও ওয়াসা কিংবা বিদ্যুৎ বিভাগের কোনো পদক্ষেপ না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটে। আমরা বসে আছি হঠাৎ আনুমানিক ১.৫টার দিক, এটা বিকট শব্দ, এটা ভেঙে পড়ে। আমরা তো দেখবি দেখ হয়ে ছুটে আমরা কোনো রকম যান বাঁচাই বাইরে হয়েছি। যেহেতু ফিলারের গোড়ার থেকে মাটি সরে গেছে, আবার কিছুটা পানিও জমে গেছে, যার কারণে ওটা পড়ে গেছে, হলো মানুষের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্যোগ কর্মকর্তা তাদের প্রত্যেকজনের গাবলটির কারণে আজকে আমাদের এই সমস্যাটা হয়েছে। কেনাকাটায় ১০০% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। তবে এই ঘটনায় সংশ্লিষ্টদের সমন্বয়হীনতাকে দায়ী করলো বিদ্যুৎ বিভাগ। ওয়াসার ইঞ্জিনিয়ার সাহেব কে যেন আসছিলেন, তাদেরকে বলা হয়েছিল যে পানির যেখানে ফেটে গেছে ওটা এ করে দেওয়ার জন্য, মানে মেরামত করে দেওয়ার জন্য। মানে ওনারা যথাসময় যদি করতো তাহলে মনে হয় জিনিসটা এত জটিল হতো না। ২০১৯ সাল থেকে এ সড়কে সংস্কারে কাজ চলছে। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।